নমস্কার, আমি নয়না, আর আপনাদের সবাইকে নয়না ঝোমে স্বাগত জানাই। পুজোর আগে আরও একটি চিকেনের দারুণ আইটেম নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। সময় নষ্ট না করে আমরা চটপট দেখে নেব KFC স্টাইলে চিকেন পপকর্ন, আর এটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলুন তাহলে সময় নষ্ট না করে চটপট দেখে নেওয়া যাক। বানানোর জন্যে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 300 গ্রাম। এবার মেরিনেট করার জন্যে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব হাফ টেবিল চামচ করে আমি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এটা 1 টেবিল চামচ নিলাম। এবার দিয়ে নিচ্ছি 1টা ডিম। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে চিকেনের গায়ে মিক্সড করে নিচ্ছি। মেরিনেট করে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আবার চলে এসেছি দেখুন। এবার অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা আমি এখানে নিয়েছি 3 হাতা, মানে যেই হাতা মেপে নিচ্ছি দেখুন 3 হাতা, আর তার সঙ্গে কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এবার দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, আর শুকনো লঙ্কার গুঁড়ো 2 চা চামচ পরিমাণে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে। এবার এর মধ্যে চিকেনের পিসগুলোকে আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার একটা একটা চিকেনের পিস এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন অন্য একটি পাত্রে আমি রেখে দিয়েছি ঠান্ডা জল। পিসগুলোকে শুকনো উপকরণে দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এগুলোকে একটা একটা তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিস এভাবে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল বলতে নর্মাল বাড়ির টেম্পারেচারে থাকা জল দিয়েছি এখানে আমি, ফ্রিজের জল কিন্তু ইউজ করিনি। এবার এই জল থেকে তুলে আবারও এই কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিস তোলা হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এবারে এখান থেকে সরাসরি গরম তেলের ওপরেই দিয়ে দেব। তেলটাকে আগে থেকেই গরম করতে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে, আর তেলের ওপরেই দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ওপরের পোর্শন তৈরি হয়ে গেছে, যেটা একেবারে KFC চিকেনের স্টাইলে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে KFC স্টাইলে চিকেন পপকর্ন রেসিপি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তাদের বলছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার প্রত্যেকটা রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে লাইক করতে যেন ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার জন্যেই আপনাদের অনেক 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 ধন্যবাদ।